নমস্কার বন্ধুরা, মো কিচেন ভিলেজে আজকের আমি বানাবো পাঙ্গাস মাছের দই পাঙ্গাস। দেখো আমি পাঙ্গাস মাছগুলো নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নেব লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রাখবো। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি ভেজে নিচ্ছি, কড়াই ভেজে তেল গরম করে নিয়েছি। ভেজেছি মাছ, ভেজে নেওয়ার ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এভাবে একটা সময় হয়ে গেছে, দিয়ে আমি সেই কড়াতে দিয়ে দেবো তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো, তারপরে আমি দিয়ে দেবো এখানে টক দই। আর অল্প একটু জল দিয়ে দেব, বেশি জল দেবো না, গ্রেভিটা মোটাই থাকবে। এরপরে আমি এখানে দিয়ে দেবো এক পরিমাণ মতো লবণ। দেখো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, আমি রাউন্ড মাছগুলো দিয়ে রেসিপিটা তৈরি করব। দেখো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5 মিনিট মতো। দেখো রেসিপি আমার হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি এইভাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।